একটা কথা আছে জানো তো, হাজার মানুষের ভিড়ও কি এত করে আর কেউ না থাকতো তুমি নিজেকে সামনে দিতে। তো আমার ক্ষেত্রে এটাই প্রযোজ্য হয়। আমি জীবন থেকে অনেক কিছু শিখেছি। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, নিজের পায়ের জোরে দাঁড়িয়ে আছি। আমি খুব ছোট একটি শহরের মেয়ে, আমার ইন্ডাস্ট্রিতে কেউ ছিল না। অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছে। তো আমার মনে হয় আমার মন খারাপ, আমার চোখের জল বা আমার কিছুই এই এই কাজটার আগে আসতে পারে না। এতটাই স্বাবলম্বী হয়ে গেছে, আমার আর কারোর প্রয়োজনই পড়ে না। দূরে থাকছো আমি একটু হ্যাবিচুয়েটেড হয়ে গেছি জায়গাটার সাথে। হয় না একটা জায়গায় থাকতে থাকতে জায়গা আপন করে নেয়। তো আর মুম্বাই এমন একটা জায়গা না তোমাকে আপন করে নেবে। একবার তুমি ওখানে পৌঁছে গেলে, একবার দু তিন মাস থেকে গেলে আমি এখন অব্দি কোনো মজা পাইনি। আমি খাতাই খুলতে পারিনি, না ল্যাটামান ধরতে পেরেছি, না একটা গানে উত্তর দিতে পেরেছি। কিচ্ছু হচ্ছেই না, বুঝতেই পারছি না। আমাকে মধুরিতা বলছে আরে আরো তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি কি করবো দিদি বলো, বলছে না। আমি এখন আমার সাইকোলজিতে ওরা রেজিস্টার করে আমি জিজ্ঞেস করছি আর কি খেলা বাকি আছে গো। একটি দশ দশ পয়েন্ট তো আমাকে দাও, মা সম্মান ঢুকে যাবে আমার। মা বকা দেবে না, মা মা জানি না মা কি করবে। আমার নিজের খুব মাথা হেট হয়ে যাবে। ওখানে কাজ করতে গেছি তো ভালো মতো আমাদের সাথে হতেই থাকে। এটা এক্সপেক্ট করে ভুল কি তোমার এসে কাজ দেবে বা তুমি কারো কাজ ধরে দাঁড়াবে, কেন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে না? বোঝাও, এটা তোমার জন্য খারাপ ছিল, তোমার জীবনে নেই। যদি ভালো হয় আবার আসবে, না এলে না আসবে। কাজে ফোকাস করো, কাজ করতে এসেছো। তো মাকে দেখি এই এই জিনিসটা শেখা যে নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট, টাকা ইনকাম করাটা খুব ইম্পর্টেন্ট। মা সবসময় একটাই কথা বলতো, মা তো আছে তোর নিজের কি আছে। এই যে জিনিসটা সবসময় ট্রিগার করতো, যা আছে আমাদের আছে তোর কি আছে, মানে এটা তো এরকম ভাবেই বলতো। সেটা কোথাও আমাকে একটা জেদ তৈরি করে দিল, সত্যি তো আমার কিছু নেই তাহলে বানাতে। এখান থেকে এই একটার পর একটা হতে হতে বিভিন্ন ধরনের ঘটনা মানুষ তো মাচিও হয়ে যায়, চলে কি চলে আসে। আমি ছ বছর এখানে কাজ করছি, আমার মা করে দিলে আমার বাংলা ইন্ডাস্ট্রিতে আমি কি করি, আমি কোথায় শুটিং করতে যাই, এটাই দেখতে হবে। এটা এক্সপেক্ট করাই বলে আমার মা কম বেড়ে যাবে। কিন্তু আমার প্ল্যানিং কোনো যেতে পারে এই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে চাই। আমার মা খুব ইন্টারেস্টেড, রিস্ক তো নিতেই হবে, এটুকু তো নিতেই হবে। যদি হয় ভালো, নয় খারাপ, কিছু একটা হবে, লড়াই করতে হবে। তোমাকে ভেবে গেলে চলবে না। আমি নিজেকে ভাবছি হাজারতম পর্বে আসতে পেরে আসতে প্রচুর ভালো লাগছে। দিদি নাম্বার ওয়ান অনেকবার আমার কাছে এসছে, বাট কোনো না কোনো কারণে আমি আসতে পারিনি। হয়তো আমি শহরে নেই বা কোনো কাজ করছি, হয় না টাইম ম্যাচ হয়নি, তো আমি আসিনি। হয়তো এটাই ভাগ্যে লেখা ছিল যে ডিরেক্টলি আমি হাজারতম এপিসোডে আসবো। খুব ভালো লাগছে। আমি জানি না এটা একদমই শুরুতে আমি একদমই এনজয় করতাম। তো কাজ 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 কাজ, এটা আমাকে করতে হবে, আমাকে এটা করতে হবে। এখন অনেকটা আফটার 7 মান্থস আমি একটু হ্যাবিচুয়েটেড হয়ে গেছি জায়গাটার সাথে। হয় না একটা জায়গায় থাকতে থাকতে জায়গা আপন করে নেয়। তো আর মুম্বাই এমন একটা জায়গা না তোমাকে আপন করে নেবে। একবার তুমি ওখানে পৌঁছে গেলে, একবার দু তিন মাস থেকে গেলে তোমার ফেরত আসতে ইচ্ছা করবে না। এত মানুষের ফাস্ট লাইফস্টাইল সমস্ত কিছুর সাথে, তো এখন আমার ভালো লাগছে কিছু। যেটা মনে করা হচ্ছে না, গন্ডি থেকে বেরোবো সেখানে দেখছেন না, গন্ডি থেকে বেরিয়ে নতুন শহরে নিজের আবার নতুন করে প্রতিষ্ঠা, যেটাকে বলে যেহেতু কোনো কম্পিটিশনের জায়গা আছে, সেখানে নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করে যেটাকে কীভাবে। আমি কিছু ভালো করতে পারি যদি আমি চেষ্টা করি, তবে যদি চেষ্টা না করি তাহলে তার কিছু বলাই উচিত নয়। আমি আমার কমফর্ট জোনে কখনো থাকতে চাইনি, আজও চাইবো না। যদি যে যে জায়গায় আমি এখন কাজ করছি, অনেক বছর করার পর বা কিছু মাস করার পর আমি চেষ্টা করবো নিজেকে আপগ্রেড করার।
বা অন্য মিডিয়ামগুলো এক্সপ্লোর করার। তো আমার এটাই ইচ্ছা ছিল যে আমি এখানেও কাজ করব, বাট আমি একবার বোম্বেতে গিয়ে দেখতে চাই ওই ইন্ডাস্ট্রিতে কী করে কাজ হয়, ওদের কাজের ধরনটা কীরকম। সেখান থেকেই আমার বোম্বেতে কাজ করা শুরু। এবং রিস্ক তো নিতেই হবে, এটুকু তো নিতেই হবে, যদি হয় ভালো নয় খারাপ কিছু একটা হবে, লড়াই করতে হবে, তোমাকে ভেবে গেলে চলবে। জানি না, এটা ছোটবেলা থেকে মাই হয়েছে যে আমি আছি কিন্তু আমি নেই, মানে এটা ভেবে থেকো না যে মানুষ সারা জীবন তোমার পাশে থাকবে বা তোমার মা সারা জীবন তোমার পাশে থাকবে, একটা টাইমের পর তোমাকে একা নিজে সামলাতে হবে। তো স্বাবলম্বী হতে শেখো, মা যে কথাটা সবসময় বলতো, কারণ ছোটবেলা থেকে আমার মা আমাকে একা পাতে মানুষ করেছে, আমার দাদু ঠাকুমা, আমার বাবা অনেক ছোট বয়সে মারা গেছে। তো মাকে দেখি এই জিনিসটা শেখা যে নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট, টাকা ইনকাম করাটা খুব ইম্পর্টেন্ট। মা সবসময় একটাই কথা বলতো, মা তো আছে তোর নিজের কি আছে, এই যে জিনিসটা সবসময় ট্রিগার করতো, যা আছে আমাদের আছে তোর কি আছে, আমার খাটোর প্রয়োজনই পড়ে না, দূরে থাকছ আমাদের পারিবারিক যে ব্যবসা আছে আমার মা আমারও ওরকম কোনো এক্সপেকটেশন নিয়ে তো আমি যাইনি, বা বোম্বেতে বন্ধু বানাতে তো আমি যাইনি, এত দূর থেকে ওখানে গেছি। যদি বন্ধু বন্ধুত্ব খুব ন্যাচারালি হয়, আর হয় না দুটো মানুষের যখন ফাইভ ম্যাচ করে যায় যখন, হ্যাঁ এ তো আমারই মতো, তখন বন্ধুত্বটা হয়। আমি ফোর্সফুলি আর কিছু করার চেষ্টাতেই নেই, ভালো কাজ খুঁজবো না, ভালো বন্ধু খুঁজবো না, কাজটা আমার কাছে প্রায়োরিটি তো এখন সবার আগে আছে, আমি কাজেতেই ফোকাস করে আছি। বন্ধু তো আছে, আদ্রি যা আছে, আর মানে তাদের অনেকেই আছে, বন্ধু তো হয়েই যাবে, এরকম করে হবে চাইবে। আমি আমি জানি না, এই মুহূর্তে দাঁড়িয়ে প্ল্যানিং করে যায় আমাকে এটাই বলে হবে, এটা ছাড়া ভালো কাজ খারাপ কাজ একটু সিলেক্টিভ করা আমার মনে হয়, সেটুকু আমি দেখি যে কোনটা আমার করা উচিত কোনটা আমার করা উচিত নয়, বাট ভালো কাজ এলে আমি একটা কথা আছে জানো তো, হাজার মানুষের ভিডিও কিনে এত আর কেউ না থাকতো তুমি নিজেকে সামনে দেখতে। তো আমার ক্ষেত্রে এটাই হয়, আমি জীবন থেকে অনেক কিছু শিখেছি, আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি নিজের পায়ের জোরে দাঁড়িয়ে আছি। আমি খুব ছোট একটি শহরের মেয়ে, আমার ইন্ডাস্ট্রিতে কেউ ছিল না, অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছে। তো আমার মনে হয় আমার মন খারাপ, আমার চোখের জল বা আমার কিছুই এই এই কাজটার আগে আসতে পারে না। আমি ওখানে কাজ করতে গেছি তো ভালো মতো আমাদের সাথে হতেই থাকে, এটা এক্সপেক্ট করে ভুল কি তোমার এসে কাজ দেবে বা তুমি কারো কাজ ধরে দাঁড়াবে, কেন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে না, এটা বোঝাও। এটা তোমার জন্য খারাপ ছিল তোমার জীবনে, নেই যদি ভালো হয় আবার আসবে, না এলে না আসবে, কাজে ফোকাস করো, কাজ করতে এসেছো। আমরাও সেরকমই দেখতে পারো, সেটা সম্পূর্ণ এটাকে দেখতে পারো বিভিন্ন মানে লাস্টে ফোন ফোনটা দেখলে বেশি মজা লাগে। আমি এখন অব্দি কোনো মজা পাইনি, আমি খাতাই খুলতে পারিনি,
না ল্যাটামান ধরতে পেরেছি না একটা গানে উত্তর দিতে পেরেছি, কিচ্ছু হচ্ছেই না, বুঝতেই পারছি না। আমাকে মধুমিতা বলছে আরে আরো তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি কি করবো দিদি বলো বলছে না। আমরা এখন আমার ওই সাইকোলজিতে ওরা রেজিস্টার করে জিজ্ঞেস করছে আর কি খেলা বাকি আছে, গো অ্যাটলিস্ট দশ পয়েন্ট তো আমাকে দাও, মানুষ ওখানে ঢুকে যাবে। মা বকা দেবে না, মা 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 জানি না মা কি করবে, আমার নিজের খুব মাথা হেট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার নতুন নতুন কাজ দেখার জন্য, আজকে উৎসাহিত করার জন্য। নতুন কোনো শো নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে ফিরবো, এভাবে ভালোবাসতে থাকুন, আশীর্বাদ করুন। এখন অনেকটা এখন অনেকটা শুধু শুরুতে হোঁচট খেতাম, এখন বলে তো দেবো।